আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে একটি ওয়াটার হিটার তৈরি করতে পারেন। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন তারা আমার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আমি প্রথমে শুরু করছি, এই যে তারের মাথায় দুটি স্ক্রু লাগানো আছে, তো স্ক্রুর সাথে একটি চুলা বেঁধে নেবেন যাতে কি নেগেটিভ আর পজিটিভ যাতে একসাথে না হয়ে যায়। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। প্রথমে একটু তার ছিঁড়ে নেবেন, তার ছিঁড়ে দুটাকে নেগেটিভ আর পজিটিভ আলাদাভাবে বেঁধে নেবেন। দেখাচ্ছি কীভাবে বাঁধতে হবে, খুব শক্ত করে বাঁধবেন যাতে এটা না খুলে যায়। খুলে গেলে নেগেটিভ আর পজিটিভ একসাথে হয়ে আগুন লাগার সম্ভাবনা আছে বা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। এই যে আমি একটাকে বেঁধে দিয়েছি, আরেকটা বাঁধবো। খুব সাবধানতার সাথে কাজটি করবেন, কাজটি অনেক রিস্কের হতে পারে। এই যে আমার দুটা বাজার শেষ। তো তারের এই প্রান্তে আমি একটি টুকলাক লাগিয়ে দেব যাতে ব্যবহার করতে খুব সুবিধা হয়। আমি টুকলাকের সাথে লাগিয়ে দিচ্ছি একটা নেগেটিভ একটা পজিটিভ, খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। আর এসব কাজ থেকে যাতে ছোট ছেলেরা অনেক দূরে থাকে, কারণ শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, তারা যাতে এগুলো হাতে স্পর্শ না করতে পারে তাহলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি 2-3 চকের সাথে লাগিয়ে দেব, তাহলেই আমার ওয়াটার হিটারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দুটা তার, একটা 2+ আর এখানে দুটো আমি স্ক্রু নিয়েছি, যেটা একটা নেগেটিভ একটা পজিটিভ সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। আর ভিউয়ার্স, এটা তৈরি করতে আপনাদের বেশি কোনো জিনিসের প্রয়োজন হবে না, শুধু দুটো তার, একটা টুপলি আর দুটো স্ক্রু হলেই চলবে। আর টেস্টার স্ক্রু ব্যবহার এগুলো তো আপনার বাড়িতে থাকে যারা ইলেকট্রিক কাজ করেন। তো এখন আমি দেখাবো কীভাবে করতে হবে। এই যে দেখুন আমার সুইচটা অফ আছে, তো এটা আমি আগে এটার ভিতর দিয়ে দিব, গ্লাসের ভিতরে একটু পানি নেব, যেমন চা বানানোর জন্য পানি অথবা একটা ডিম সিদ্ধ করার জন্য পানি। তো এটা আমি লাগিয়ে দিচ্ছি টুপ্লাগের সাথে।